হস্তের ক্যালিস্টোফাস ফ্লাওয়ারটি কিভাবে আমি কালারের মাধ্যম দিয়ে ড্রয়িংটা করেছি সেটা তোমাদের দেখাবো। প্রথমে দেখো ইয়েলো কালারটা নিয়ে এইভাবে শুধু হাতটা ঘোরাতে থাকো, এইভাবে গোল 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 করে ইউ ইউ ইউ, আমরা ঠিক ইউ এভাবে লিখি, এখানে হচ্ছে ঘুরিয়ে, এইভাবে ইয়েলো কালারটা গোল গোল করে ঘুরিয়ে। এরপর দেখো অরেঞ্জ কালারটা নিব, অরেঞ্জ কালারটা নিয়ে আবারও একইভাবে ঠিক এই জায়গাগুলো নিয়ে শুধু ঘুরিয়ে নিব। এভাবে শুধু ঘুরিয়ে নিব। এরপরে দেখো ব্রাউন কালারটা নিব, ব্রাউন কালার আর সাথে ডার্ক ব্লু একটু মিশিয়ে নিয়ে আমরা একটা ডার্ক ব্রাউন কালার তৈরি করব। ব্রাউন আর ব্লু কালার মিশিয়ে নিয়ে আমরা একটা ডার্ক ব্রাউন কালার তৈরি করেছি, জাস্ট এরকম বলের মতো দিয়ে দেব ডট ডট, এভাবে ঘুরিয়ে 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 কিছু ডট এভাবে দিয়ে নাও। ঠিক এইরকম। এরপরে দেখো পার্পেল কালারটা তুলিতে নিব, তবে পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, বেশি পানি নেওয়া যাবে না, পানি না নিলেও চলবে, শুধু কালারটাই তুলির মধ্যে লাগিয়ে এরপরে দেখো শুধু এভাবে ঘোরাতে হবে। এইভাবে শুধু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পরে একটু এইভাবে অল্প অল্প করে এখান থেকে লাইন টান দিয়ে প্রতিটাতে এইভাবে একটু করে এই আউটলাইনের এখানে শুরু থেকে একটু একটু করে এভাবে প্রতিটাতে দিয়ে নেব। এরপরে তুলিটা ধুয়ে ফেলবো আমরা, তুলিটা ধুয়ে পানিটা ভালো মতো ঝরিয়ে শুধু এইটুকু জায়গা একটু মিশিয়ে দিব। আমরা কিন্তু তুলিতে কোনো কালার নেই নি, এবার শুধু এভাবে ঝরিয়ে দিব, ঠিক এভাবে ঝরিয়ে দিব। একইভাবে আবারও পার্পেল কালারটা নিব, আবার ঘোরাচ্ছি, ঘুরিয়ে নাও আবার আরেকটা লেয়ার। প্রথমে আমরা একটা লেয়ার করেছি, একইভাবে একইভাবে আবার আমরা আউটলাইনের ঠিক এই জায়গা থেকে অল্প অল্প করে কালারটা দিয়ে নিচ্ছি। ওপরের দিকটাতে লাইট হবে, নিচের দিকটাতে ডার্ক হবে, এই জন্য আমরা নিচের সাইডটা প্রত্যেকটাতে দিয়ে নিচ্ছি। আবার আমি তুলি ধুয়ে ফেলবো, তুলি ধুয়ে শুধু একটু মিশিয়ে দেবো এভাবে। এভাবে তুলিটা দিয়ে দিয়ে পানিটা শুধু একটু ঝরিয়ে দেব। আবার দেখো একইভাবে আমরা আবার পার্পেল কালারটা নিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি,
তিনটা স্টেপ। এরপর দেখো আমরা এটার জন্য আর কোনো কালার নিচ্ছি না, শুধু পানি দিয়ে একটু আগে ছড়িয়ে দিব। এভাবে ছড়িয়ে দিব। এখন দেখো সাইন পেনটা নিয়ে এইভাবে একটু কোনো কোনো জায়গায় একটা আউটলাইন দিয়ে নিব, তবে প্রত্যেকটাতে না, কোথাও কোথাও। কিছু কিছু জায়গায় আমি আউটলাইনটা দিলাম। হয়ে গেল আমাদের ফ্লাওয়ার কালার।